আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। এখন চলছে গ্রীষ্মকাল এবং কাঁচা আমের সিজন, অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। সেই কাঁচা আম দিয়ে আজকে একটি মিষ্টি আমের আচার নিয়ে আসলাম। আমার ছেলে মেয়েরা এই আচারটা খুবই পছন্দ করে এবং ওরা এটা বলে ম্যাঙ্গোবার আচার। খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়, রোদ দেওয়ার ঝামেলা নেই। তো চলুন ঝটপট এই মজার ম্যাঙ্গোবার আচারটি দেখে নিই। আমি এখানে প্রায় 2 কেজি আম লম্বা ফালি করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নিলে ভালো হয়, আচারটা পানিটা শুকিয়ে যায়। আমি এখানে ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং 4টা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আস্ত রসুন দিয়ে দিলাম কিছু এবং সিরকা দিয়ে বাটা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া, আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যেহেতু আগেই লবণ হলুদ দিয়ে দেয়া আছে সেজন্য লবণ হলুদটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। হলুদ তো ব্যবহার করছি না, লবণটা আমি পরে টেস্ট করে দেবো। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি আচার চিনিটা একটু বেশি দিতে হবে। 1 কাপ দিচ্ছি, আবার পরবর্তীতে লাগলে আবারও ব্যবহার করব। চিনিটা দেওয়ার পরে পানি বের হয়েছে, সেই পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি সিরকা দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সিরকা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ম্যাঙ্গোবার আচারটা, বেশি সময় লাগে না। আমগুলো দেখুন এরকমই থাকবে, বেশি গলে যাবে না, গলে গেলে কিন্তু ভালো লাগে না। আর একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। দেখুন আমটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে বাটিতে বেড়ে রেখেছিলাম। এভাবে আমি 3-4 দিন রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বয়েমে ভরিনি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বয়েমে ভরে নিতে পারেন। এখন আমি আমটাকে বয়েমে ভরে নিচ্ছি। এই আমটা রোদ দেওয়া ছাড়াই কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি বয়েমে ভরে এভাবে রেখে দেব। আর এই আচারটা বেশি দিন বাসায় থাকে না, বাচ্চারা খুব পছন্দ করে দেখে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার রেসিপিগুলো ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ফেসবুক পেজ সারা করিম বিডি চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।